হাই বন্ধুরা, আজকে আলু মটরের তরকারি করে দেখাবো। মটরগুলো প্রথমে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার মশলাগুলো সব দিয়ে দেবো, এক এক করে তেল, হলুদ, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা, গোলমরিচ বাটা, সব এক এক করে মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। হয়ে গেছে আলু মটরের তরকারি। দেখুন আপনারা কালারটা কত সুন্দর এসছে। দেখুন আলু মটরের তরকারি কি সুন্দর কালার এসছে, কি সুন্দর। এরপর আমি পরিবেশন করলাম।